রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের আনোয়ার হোসেনকে জাতীয়ভাবে স্বীকৃতি দানের জন্য আজকের এই মানববন্ধনের আপনারা যারা এখানে উপস্থিত আছেন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ভাইরা, রাজনৈতিক ব্যক্তি এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ, আজকে তাদের সকলের দাবি, আপনারা জানেন যে 1947 সালে যখন দ্বিজাতি তথ্যের ভিত্তিতে বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, সে সময় এই পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু মুসলমান ভাইদের আস্থা এবং বিশ্বাস ছিল যে পশ্চিম পাকিস্তানের মুসলিম ভাইরা আমাদের ভাই এবং তাদের সাথে বসবাস করতে পারলে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের উন্নয়ন, উন্নতি, সমৃদ্ধ হবে। কিন্তু অতি অল্প দিনের মধ্যেই 47 সালের পরে 48 সালেই এখানে পাকিস্তানি সামরিক জান্তা, যাদেরকে আমরা বিশ্বাস করে আমাদের ভাই মনে করেছিলাম, তারা সর্বপ্রথম পশ্চিম পূর্ব পাকিস্তানের আমাদের যারা মুসলিম ভাইদের সেই বিশ্বাসঘাতকতা নষ্ট করে, বিশ্বাসতা নষ্ট করে আমাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করে, তারা ঘোষণা করে যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যেটা বাংলাদেশের বিশেষ করে ছাত্ররা যারা তারা কখনো মেনে নিতে পারে নাই। পরবর্তীকালে ছাত্ররাদের এই দাবির পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সাধারণ মানুষ, জনতা ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি ওই সামরিক গোষ্ঠীর বিরুদ্ধে আমার মায়ের ভাষাকে রক্ষা করার আন্দোলনের নামে, আমরা জানতাম যে 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল সেই সালাম রফিক শহীদ, কিন্তু সবার অগোচরে 1948 সালে সর্বপ্রথম যে ব্যক্তিটি এই বাংলাদেশে তার নিজের মায়ের ভাষা রক্ষা করতে যে রাজশাহী কারাগারে আমাদের এই বুদাড়ার কৃতি সন্তান শহীদ আনোয়ার হোসেন জীবন দিয়েছিল, এটি আমাদেরও জানার বিষয় ছিল না। কিন্তু ইতিহাসবিদরা, ভাষাবিদরা অতি সাম্প্রতিককালে ইতিহাস এবং ভাষা বিশ্লেষণ করে তারা খুঁজে পেয়েছেন যে এই বুদাড়ার কৃতি সন্তান শহীদ আনোয়ার হোসেনই সর্বপ্রথম মায়ের ভাষা রক্ষা করার জন্য তার বুকের তাজা রক্ত দিয়েছিল। আপনারা জানেন 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ স্বাধীন সংগঠিত হয়েছিল, যার বিনিময়ে আমরা একটি সুন্দর এই বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পেয়েছিলাম, সেটির আন্দোলন কিন্তু প্রকারান্তরে ওই 1948 সালে রাজশাহী কারাগারে এই বুদাড়ার কৃতি সন্তান শহীদ আনোয়ার হোসেনের রক্ত দেওয়ার মাধ্যমেই কিন্তু সূচনা হয়েছিল। সেই সূচনা লগ্ন থেকে যে লোকটি জীবন দিয়েছিল আমাদের গর্বের বিষয়, সেই লোকটির বাড়ি আমাদের এই বুদাড়া ইউনিয়নে। সুতরাং আমার বন্ধুবার আহসান হাবিব যে দাবিটি করেছেন যে বুদাড়ার এই কৃতি সন্তানের স্মৃতি রক্ষা করার জন্য বুদাড়া স্কুল এবং বুদাড়ার তিন রাস্তার মোড়ে তার স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং এই বুদাড়ার পেরিবিরিভুক্ত যে কোনো একটি রাস্তার নাম তার নামে নামকরণ করা, এছাড়া উনি উপজেলা সহ বিভিন্ন জায়গায় কিছু স্থানের নাম বলেছিলেন, কিন্তু আমার হাত কত লম্বা না, আপনারা যে দায়িত্ব দিয়েছেন এই বুদাড়া ইউনিয়নের ভিতরে যে তিনটি স্মৃতিস্তম্ভর কথা বলেছেন, ইনশাল্লাহ সর্বাগ্রে আমি আপনাদেরকে সাথে করে নিয়ে সেই স্মৃতিস্তম্ভ এখানে নির্মাণ করার সকল প্রচেষ্টা আমি করব এবং আমাদের গর্ব করব। আমরা সারা বাংলাদেশ বুদাড়া ইউনিয়নকে চিনবে, সারা বাংলাদেশ নয়, শুধু আজকের এই মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে, সুতরাং সারা বুদাড়া নামক এই গ্রামটিকে চিনবে, বুদাড়া নামক এই ইউনিয়নটিকে চিনবে, এটি আমাদের গর্ব। আর এই গর্বের জন্য যে লোকটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন, তিনি শহীদ আনোয়ার হোসেন। সুতরাং তাকে আমরা আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদা এখানে